খুব সেনসিটিভ আর আমি একদমই বুঝতে পারছি না এখন অবধি সোমের মধ্যে কোনো কমপ্লেক্স তৈরি হয়েছে কিনা বউয়ের কোম্পানিতে কাজ করে বলে। দিদি ভাই এটা আমাদের সবার কোম্পানি, আমার একার কোম্পানি নয়। হ্যাঁ কিন্তু ভাবনাটা তোর, সেটা তো মানতে হবে। আমি তো চাইনি ও আমাদের সাথে কাজ করুক বলো, ওরই তো সিদ্ধান্ত, ওই তো চেয়েছে আমাদের সাথে একসাথে আমাদের অফিসে কাজ করবে। আমার তো বরং ভয় হয়েছিল, ভেবেছিলাম যদি কোনো ভুল বোঝাবুঝি হয় বা অন্য যদি কিছু হয়। তুমি তো ভালো করে জানো দিদি ভাই, আমি ওকে কখনোই কর্মচারী ভাবিনি। শুধু ওকে কেন, আমি কাউকেই কখনো কর্মচারী ভাবি না, সবাইকে নিজের মনে করে একসাথে ভালোভাবে কাজটা করার চেষ্টা করি। হয়তো আমাকে মানুষ বেশি চেনে তাই ভাবে এটা আমার কোম্পানি, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা আমাদের সকলের পরিশ্রমের ফল। ঠিক আছে, এত ভাবনা চিন্তার দরকার নেই, তুই সোমকে একটু সময় দে, ওকে একটু স্টেডি হয়ে নিতে দে, তারপর তুই খাবারটা নিয়ে যা ওর কাছে। আর হ্যাঁ, খুব ট্যাক্টফুলি বুদ্ধি করে বোঝার চেষ্টা কর, ওর কাছ থেকে জানার চেষ্টা কর যে এক্স্যাক্টলি কী হয়েছে ওর, মানে অভিমানটা কিসের। ভীষণ সেন্সিটিভ কিন্তু ব্যাপারটা, হ্যাঁ মিনু খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে? জানি তুই কি ভাবছিস, বুঝি বুঝি, কষ্ট হচ্ছে তো মিনু আসেনি বলে, খুব স্বাভাবিক। কিন্তু কি করব বল, আমি তো মিনুকে অনেকবার বললাম আসার জন্য, বললাম অ্যাটলিস্ট আমার সঙ্গে একটা বার চল, শুনলো না। আসলে তুই যে ভুল করে টাকাটা ড্রয়ারে রেখেছিলি সেটাই ও বোধহয় বিশ্বাস করতে চাইছে না। তার মানে মিনু কি এটাই ভাবছে যে আমি টাকাটা, কি বলি বলতো, আমি এতবার করে তো বললাম যে মিনু প্লিজ আমার সঙ্গে চল চল, শুনলই না। একি তুমি এখনো পর্যন্ত খাওয়া শুরু করনি? সে কখন বললাম বলো তো খেয়ে নিতে, আমি তো তোমার জন্য পায়েস বানিয়ে আনলাম। প্রথমে ভেবেছিলাম গ্রেভি নুডলস বানাই, কিন্তু তারপর ভাবলাম তুমি তো লুচি আর পায়েস খেতে আরো বেশি ভালোবাসো তাই বানিয়ে আনলাম। ঠিক আছে এখন এই ঠান্ডা লুচিগুলো খেতে হবে না, তোমার খেতে ভালো লাগবে না, আমি এক্ষুনি গরম গরম লুচি ভেজে নিয়ে আসছি। প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি? না না আমি এক্ষুনি নিয়ে আসছি, বেশি সময় লাগবে না। তো আমার খিদে নেই, কথা কানে যাচ্ছে না। তুমি এভাবে কেন কথা বলছো, তুমি কি আমার উপর রাগ করে আছো? রাগ করার কোনো কারণ আছে? না মানে তাহলে এরকম করে কেন বলছো? বলে দিলাম যে আমার খিদে নেই, এতে অস্বাভাবিক কি আছে? দেখো তুমি তো সেই কোন সকালে বেরিয়েছো, সবার আগে অফিসে গেছো। তাই না, তার মানে কি আমি তোমার অফিসে গিয়ে তোমার ড্রয়ার থেকে টাকা বার করে আমার নিজে ড্রয়ারে ঢুকে দিয়েছি, সেটাই বলতে চাইছো তুমি? তুমি আমার কথা এরকম মানে ধরছো কেন? আচ্ছা আমি কি তোমাকে একবারও বলেছি তুমি এই কাজটা করেছো? নাকি আমি তোমাকে চিনি না, নাকি আমি এরকম ধরনের কোনো কথা বলেছি যাতে তোমার মনে হচ্ছে আমি এরকম কিছু তোমাকে বলতে চেয়েছি? আমি শুধু এটুকুই বলতে চেয়েছি সারাদিন ধরে তুমি কিচ্ছু খাওনি তাই তো। সেটা আমার ব্যাপার, আমার যথেষ্ট বয়স হয়েছে এটা বোঝার কি আমার জন্য কি ভালো কি খারাপ, তাই না? প্লিজ যাও, আমায় একটু একা ছেড়ে দাও প্লিজ। তুমি মনে মনে ঠিক কি ভাবো আমায় নিয়ে আমার সেটা বোঝা হয়ে গেছে মিনু, নিজেকে আর ভালো প্রমাণ করতে এসো না দয়া করে, চলে যাও আমার সামনে থেকে। কি হয়েছে, কাঁদছিস কেন? না বড় মায়ের চোখে কি যেন একটু পড়ে গেছে তো ওই জন্য কাঁদছি না। তাই বোকামি,
মায়ের কাছে কিছু লুকানো যায় ঠিক ধরা পড়ে যেতে হয়। সুমরে গিয়েছে তাই না? কাঁদছিস কেন? আসলে কি বলতো, সময় তো তোর উপর সব থেকে বেশি জোর, বেশি বিশ্বাস। ও ভেবেছিল যে কেউ বুঝুক না বুঝুক মিনু ঠিক বুঝবে। ও যতই নিজে থেকে থানায় যেতে চাক না কেন, তুই ওকে আটকাবি? সেটা তো করিসনি, তাই এত কষ্ট পাচ্ছে। ওরমা, তোমরা সবাই মিলে আমাকে কেন ভুল বুঝছো? বিশ্বাস করে আমি একবার বলারও চেষ্টা করেছিলাম যে যা হয়ে গেছে সেটা থাক না, আমরা সবাই মিলে পুরো ব্যাপারটা মিটিয়ে নেব। কিন্তু আমার কথা শেষ হওয়ার আগেই ও এমন ভাবে। অফিসার, আপনি আসতে পারেন। সরি আপনার সময় নষ্ট করার জন্য। আমরা এক্ষুনি নিজেদের মধ্যে সবটা। না, আমার মনে হয় না এই বিষয়টা আমাদের এখানে মিটিয়ে নেওয়া উচিত। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স অনুযায়ী আমি দোষী, কারণ টাকাটা আমার ড্রয়ার থেকে পাওয়া গেছে। তাই আমার এগেনস্টে ওরা যদি কোনো স্টেপ নিতে চায় বা কোনো ইনভেস্টিগেশন করতে চায়, তাতে আমি বাধা দিতে পারি না। ওরম আমি কি করি বলতো? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না যে ওরকম কোনো কাজ করতে পারে। কিন্তু অফিসের সবাই এমনভাবে ওর বিরুদ্ধে চলে গেছিল না? একটা সময় আমার মনে হয়েছিল যে ওর থানায় যাওয়া উচিত। আইনের চোখে নির্দোষ প্রমাণিত হয়ে ও মাথা উঁচু করে ফিরে আসুক, আমি সেভাবে ওকে আর কোনো বাধা দিইনি। আমি বুঝতে পেরেছি, তুই অফিসের সব কর্মচারীর সঙ্গে সুবিচার করতে চেয়েছিলি মা, কিন্তু সময়ের সঙ্গে তো অফিসের বাইরেও তো একটা সম্পর্ক রয়েছে, আর সেই সম্পর্কটা হলো বিশ্বাসে। সেই বিশ্বাসটা যদি নড়ে যায় সম্পর্কের কোনো জোর থাকে না রে মা। আমি কি করব বড় মা? আমি কিছু বুঝতে পারছি না, কি করব? বোকাটা, যা করতে হবে তোকেই তো করতে হবে। তুই তো জানিস যে সোম বেশিক্ষণ রেগে থাকতে পারে না, যাকে কি বোঝা, ও ঠিক বুঝবে। ও বড় মা, আমি পারবো তো? ঠিক পারবি। আরে না রে বাবা, সম্ভব ছিল না। আমি যদি থানায় নাও যেতাম তাহলেও তো সোম ছাড়া পেয়ে যেত। বরং ভালোটা কি শোনো, ভালোটা কি হলো শোনো, ব্যাপারটা বিশুদূর এগোলো না, হতে পারতো আমরা ধরা পড়ে যেতাম। ইন্দ্রদা, তাহলে এত কিছু করে লাভটা কি হলো? লাভ হয়েছে, হয়েছে, লাভ হয়েছে। সোম আর মিনুর মধ্যে ফাটল ধরেছে, ধরতে শুরু করেছে, আর ব্যাপারটা যা মনে হচ্ছে যে অনেকটা দূরে হবে, বুঝেছো? কি বলছো কি তুমি? ধৈর্য ধরো, আর অনেক কিছু দেখতে পাবে। তুমি অফিসটা সামলাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। আরে কেন বুঝতে পারছেন না আপনি? আরে প্রয়োজন হলে সেটা করতে হবে, কিছু করার নেই এখন। ইন্দ্রদা, কি ব্যাপার বলো তো, মানে হঠাৎ আমাকে আপনি করে কেন বলছো? আমি যা বলছি সেটা বোঝার চেষ্টা করুন আপনি। কি? ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। কেউ নিশ্চয়ই কাছাকাছি এসে পড়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আর ঠিক আছে, এখন ছাড়ছি, পরে কথা হবে। হ্যাঁ, এই একটু হাঁটাচলা করছিলাম আর কি। আমি ওই জানোই তো একটা ওই ওষুধের এজেন্সির গ্রুপ হেড হিসেবে জয়েন করেছি না, তো সেইটা নিয়ে নানা রকম অফিসের ঝামেলা। আচ্ছা, আমাদের ওই কি নাম বাচ্চা মেয়েটা, শীর্ষা, শীর্ষা কেমন আছে গো? জ্বর হয়েছিল শুনলাম। জ্বর এসেছে আবার। ও, মিনুকে খুঁজছে। ওহো, আমি জানি তুই মিনুর উপর অভিমান করে আছিস, তাই জন্য তোর সঙ্গে কথা বলতে এলাম। নিজে কথা খুঁজে না পেয়ে তোমায় পাঠিয়েছে নিশ্চয়ই? না রে, আমি ওকে পাঠাচ্ছিলাম। বলছিলাম যে সোম যেমনি হুট করে রেগে যায় তেমনি তাড়াতাড়ি তো শান্তও হয়ে যায়।
কিন্তু পরে ভাবলাম তুই রেগে আছিস, ওর কোনো কথা হয়তো কানেই তুলবি না। আমি রেগে নেই বড় মা, আমি কেন রেগে থাকবো? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুই রেগে আছিস, বড় মার চোখকে ফাঁকি দিবি? রাগ করে থাকিস না বাবা। তুই থানায় চলে যাওয়ার পর মিনু নিজে যাচ্ছিল তোকে ফিরিয়ে আনার জন্য থানায়। চলো 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 পাল্টা।